अनर्पितचरिं चिरात्करुणया अवतीर्णकलौ समर्पयितुमोन्नतौज्ज्वलरसं स भोक्तिश्रियं होरिपुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन वन्दे अहं श्रीगुरो श्रीजुतापदकमलम् श्रीगुरुनि वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगनरघुनाथान्नितं तं सजीवं सादैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् श्री विशाखा सहगनललिताशाखानीताम पादाय विष्णुपाय कृष्णप्रेष्ठाय भूतले भक्ति श्रीमत नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिने देश पाश्चात्देशतारिणे <coughs> जय श्री कृष्ण चैतन्य श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासदि श्रीगौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरञ्चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो उदीरये उदीरयेत्मादिदेवं <coughs> करुणानिधानं त्वमाळवर्णम् सोहितावतारम अपार संसार समुद्रसे तुम भजामहे भगवत स्वरूपम कंथर श्रीमद् भागवतम चतुर्थ स्कन्धे 29 शती अध्याय राजका आलोचना पंच 74 शतीतम स््लोक পঁয়তাল্লিশ থেকে আলোচনা আজকে নশো সাতাশতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন प्रथम गुरुपाद पद्मे प्रणाम नवेदन कै तार की कृपा आशीर्वाद प्रार्थना विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय स्वामी नीति नमः नम आचार्य पादायतायी कृपा प्रदायी ने, ने गौरकथा धामदाय ନଗରଗ୍ରାମତାରିଣେ ଭାଗବତ ମହାତ୍ମ ଦୁର୍ଲଭବ କଥାଲୋକେ ଶ୍ରୀମଦ୍ଭାଗବତ ଭୋଟିଜନ୍ମସମୁଥିନ ଲଭେ বলা হয়েছে কোটি জন্মের সুকৃতি সঞ্চিত হলে ভাগবত কথা শোনার সৌভাগ্য লাভ হয় তার মানে আমরা সকলেই অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করছি চতুর্থস্কন্ধ উনত্রিশ অধ্যায়ে পঁয়তাল্লিশ শ্লোক শব্দ ব্রহ্মণী দুপারে চরন্ত উরুস্তরে মন্ত্রলিঙ্গৈ ব্যবছিন ভজন্ত নীদুপর শব্দ ব্রহ্মণী দুপারে চরন্ত উরুবিস্তরে মন্ত্রলিঙ্গই ব্যবচ্ছিন্ন ভজন্ত নবিদু পরম আমরা আলোচনা করছি নারদমুনি তিনি প্রাচীন বহিঃৎকে কর্মকাণ্ড থেকে নিরস্ত করে ভক্তির জগতে প্রবেশ করাচ্ছেন এর আগের শ্লোকগুলোতে আমরা শুনেছি কেবলমাত্র বাসুদেবে ভগবতী ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য জীবনের একমাত্র প্রাপ্তি সেই রেস্টেনে আজকে বলছেন অনন্ত বৈদিক জ্ঞানের অনুশীলন এবং বৈদিক মন্ত্রের লক্ষণের দ্বারা বিভিন্ন দেবতাদের পূজা করা সত্ত্বেও তারা পরম শক্তিমান পরমেশ্বর ভগবানকে জানতে পারেননি এর আগের শ্লোক তিনটিতে আলোচনা করা হয়েছে কারা কারা ভগবানকে সঠিকভাবে জানতে পারে না দেবতা মুনি ঋষি যোগী কেন না শুধু জ্ঞানের দ্বারা ভগবানকে ধরা যায় না শুধু মন্ত্র উচ্চারণের দ্বারা ভগবানকে জানা যায় গতকালকের চৈতন্য সুদামাধুরী ক্লাসে আমরা আলোচনা করছিলাম ব্রাহ্মণের বড় বড় বেদ উচ্চারণ গোপীদের ব্যঞ্জস্তুতিটা ব্রাহ্মণের বেদ উচ্চারণ থেকে শ্রেষ্ঠ বেদস্তুতি হইতে হরে মর্মন গোপী যদি মান করি করে ভৎসন কপিরা ভৎসনা করতেন তাতেই ভগবানের আরও আনন্দ হতো যতটা আনন্দ ব্রাহ্মণদের বেদমন্ত্র পাঠের দ্বারা হয় না তো সেই কথাই বলছেন বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা বৈদিক জ্ঞান অনুশীলনের দ্বারা ভগবানকে জানা যায় না ভগবানকে জানতে লাগলে একটা জিনিস লাগবে ভক্তি ভক্তি ভগবত সঙ্গে পরিযায়তে ভক্তি কি করে লাগবে কি করে আসবে না যারা ভক্ত হয়েছে তাদের সঙ্গ প্রভাবে ভক্তি হবে ভক্তি ভগবৎ সঙ্গ প্রজায়তে তো সেই কথাই এখানে বলা হয়েছে কাম স্তী হিতজ্ঞানা প্রপদন্তে অন্নদেব তাহা তম তম নিয়মাবস্থায় প্রকৃতানীয়তাশয়া তাৎপর্য বলছেন বহুপাত যাদের মন জড়জাগতিক বাসনার দ্বারা বিকৃত তারা বিভিন্ন দেবদেবীর শরণাগত হয় তাদের নিজেদের প্রকৃতি অনুসারে বিশেষ বিশেষ পন্থায় তাদের পূজা করে দেবদেবীর পূজাটা এক একজন এক এক পন্থার দ্বারা পুজো করে নির্দিষ্ট পন্থা নেই প্রকৃতানীয়তাশয়া স্বয়ং পূজক নিজে নিজে নিয়ম বানিয়ে পূজা করে যেরকম রাবণের শিব পূজা ছিল বড় যজ্ঞকুণ্ড বানিয়ে এক একটা মাথা কেটে আহুতি দিচ্ছিলেন নিজের মাথা দশটা মাথা ছিল না কয়েকটা মাথা কেটে দিতে অসুবিধা কোথায় বিভিন্ন রকম যেরকম এখন চড়ক কি বলে শিবের মাথায় জল ঢালার হেডিক চলছে এই শিবের পূজা করে যখন চড়ক মেলা চৈত্র মাসে সে কীরকম কী বলে ব্রত করে তপস্যা করে নাক ফোড়ায় জিপ ফোড়ায় একটা বাঁশা করে ঘুরতে থাকে প্রকৃতা নিয়ন্তা সয়া আমাদের রাসলীলার সময়টাতে মানে রাসযাত্রা যে তিথি আছে কার্তিক মাসের শেষে আমাদের নদীয়া কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর রাসের মেলা হয় একদিনের দুদিনের সেই মেলাতে দেখা যায় রাধা রাধাকৃষ্ণ পূজা থেকে বিভিন্ন দেবদেবীর পূজা হয় আর বিভিন্ন রকম দেবদেবী যাদের আমরা নাম হয়তো শুনিনি রূপ হয়তো দেখি নাই আর এক এক মূর্তিকে এক এক বানিয়ে তাদের নিজের নিজের নিয়ম অনুযায়ী তারা সেবায় যুক্ত হয় তো সেটাই বলা হচ্ছে যে কামস্তৈস্তৈতজ্ঞান অন্য দেবতা নিজের মতো করে দেবদেবীর পূজা করে অধিকাংশ অধিকাংশ মানুষ শক্তি লাভের জন্য দেবদেবীর পূজা করতে আগ্রহী আর এটাও সত্ত্বেও দেখেন আগে যেভাবে পূজা পদ্ধতি ছিল এখন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ছোটোবেলায় দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা মা হাত ধরে নিয়ে যেতেন আমরা মহা অষ্টমী মহানবমী পুষ্পাঞ্জলি দিতাম সরস্বতী পূজাতে পুষ্পাঞ্জলি দিতাম এখন তো ধীরে ধীরে প্রায় বন্ধের পথে এখন সবথেকে বড়ো আনন্দ হচ্ছে বিসর্জন উৎসব কয়েকদিন আগেও দেখলাম যখন আগরতলাতে ছিলাম ত্রিপুরাতে ছিলাম একটা গাড়িতে কালী ঠাকুরের মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর কয়েকজন আমাদের ব্যান্ড পার্টি তারা বাজনা বাজাতে বাজে যাচ্ছে আর কয়েকজন তারা ড্রিঙ্ক করে পাগলের মতো নাচতে নাচতে আবির খেলতে খেলতে যাচ্ছে আর বেশ কিছু পারিবারিক লোক মাতাজি মানে মহিলা পুরুষ ধনার ধনুচি হাতে নিয়েছেন আর উলো ধ্বনি শঙ্খধ্বনি করে যাচ্ছে এখন আর আমাদের সরকার তো উৎসাহ দিচ্ছে পূজা কার্নিভাল বিজয়া দশমীতে আরও উৎসাহ দেওয়া তো পূজা পরিবর্তন হয় বা প্যান্ডেলে বড় বড় ডিজে না বাজলে ব্রাহ্মণ পুজো করবে না কেন আগেকার ব্রাহ্মণদের তাদের একটা মন্ত্র উচ্চারণের অভ্যাস ছিল তারা মন্ত্র উচ্চারণের উপরে অনুশীলন করতেন শিখতেন এখন এত ততটা নেই কেননা সবাই ব্রাহ্মণেরাও চাকরি করছেন ব্যবসা করছেন তার ভিতরে মোটামুটি একটু পূজা আর পূজা অর্চনাতে বেশি দক্ষিণা আদি দেওয়া হয় না যার ফলে তারাও শর্টকাটে একটু পূজা সারে যার ফলে অনেক কিছু মিলিয়ে এখন লাইটের বাহার প্যান্ডেলের বাহার থিম বাহার থিম পূজাতে তো এখন মোটামুটি আমি দেখি প্রত্যেকটি পূজা প্যান্ডেলে একটাই হচ্ছে সেলফি তোলা সেলফি তোলার হিড়িক প্রকৃতা নিয়ন্তা সয়া তম তম নিয়ম আস্থা নিজের নিজের নিয়ম বলে পূজা করে দেবরাজ ইন্দ্রের পৃথিবীর উপর বাড়ি বর্ষণ করার শক্তি রয়েছে যার ফলে ভূপৃষ্ঠে যথেষ্ট পরিমাণে শস্য উৎপন্ন হয় বেদে এই দেবতার বর্ণনা করে বলা হয়েছে বজ্র হস্ত পুরন্দর ইন্দ্র তার হস্তে বজ্র ধারণ করে জল সরবরাহে ব্যবস্থা পরিচালনা করে ইন্দ্রের দ্বারা বজ্র নিয়ন্ত্রিত হয় তেমনি অগ্নি বরুণ চন্দ্র সূর্য আদি দেবতাদের বিশিষ্ট শক্তি রয়েছে এই সমস্ত দেবতারা তাদের প্রতীকস্বরূপ অস্ত্রের মাধ্যমে বৈদিক মন্ত্রের দ্বারা পূজিত হয় তাই এখানে বলা হচ্ছে মন্ত্রলিঙ্গই নিয়ম।

বা গীতা ভাগবতম পড়বে না না পড়বেন কিন্তু ভক্তি যুক্ত হয়ে সেইগুলো উচ্চারণ করতে হবে আমাদের যত ভক্তি গীতিতে গান আছে এক একটা গানের ছন্দ তাল ভাব দৈনবধিকা দৈনভাবে প্রার্থনা করতে হয় প্রভুতব পদ যুগে मरणी बेदानः किछ वाचे दोईन शरौप किछ वाचे पार्थना मुलाप से किस्ना तन्ना प्रभु दया करव मोरे किछ वाचे पार्थना मुलाप কিছু অধিকার আমার জীবন সদাণে রেশ আকুতি আকুতি যেরকম সকালবেলা উঠে আমরা একটা প্রার্থনা গাই যে সংসার ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত সংসার তবে ক্লিষ্ট হয়ে আমি অত্যন্ত বিপদগ্রস্ত হে গুরুদেব আমাকে রক্ষা করুন অত্যন্ত আকুতি যদিও ভাব আসে না আকুতি চারিদিকে দাবনের মতো আমার সংসারে আগুন লেগে গেছে হে গুরুদেব আমাকে কারণ কৃপা করুণা দৃষ্টি দিয়ে আমাকে উদ্ধার করুন তো অবশ্যই মন্ত্র উচ্চারণ করবেন স্তুতি করবেন প্রার্থনা গাইবেন ভক্তিযুক্ত হয় भक्तियामीजा जवांजस्मी तत तम तत्तक भक्त तदन्तर तत्क्य श्लोक जदा भगवान भगवान्त्म्भा स जहाति मती लोके বেদে চ পরিনিষ্ঠিতাম যদা যশ্বানুগৃহাতে ভগবান আত্মভাবিত মতিম লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম কেউ যখন পূর্ণরূপে ভগবৎ ভক্তিতে যুক্ত হন তখন তিনি ভগবানের অহিতুকী কৃপারূপ অনুগ্রহ লাভ করেন চিন্ময় চেতনায় জাগরিত হয়ে ভগবত ভক্ত বেদের কর্মকাণ্ডে বর্ণিত জাগতিক কার্যকলাপ এবং আচার অনুষ্ঠান পরিত্যাগ করেন এটাই ছিল মূল পয়েন্ট নারদমণির এই পয়েন্টে আসার আগে তিনি কত কাহিনী শুনাল আমরা শুরুতে বলেছিলাম প্রাচীন বহির্ষদের দশ পুত্র তারা শিবের শিক্ষায় শিক্ষিত হয়ে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন কিন্তু প্রাচীন ব্রহী তিনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তাকে কর্মকাণ্ড থেকে মুক্ত কর্মকাণ্ড মানে পূজা ধ্যান তপসা ধান ধ্যান এগুলো সব যেগুলো ভগবানের সঙ্গে যুক্ত নয় লোকে ওগুলোকে ধর্ম বলে মনে করে তো সেখান থেকে মুক্ত করে ভক্তিতে যুক্ত করানোর জন্য এ পুরো কয়েকটা অধ্যায় কাহিনী শোনানো হল আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ শ্লোকে বলা হলো এরা সহজে ভগবানকে জানতে পারে না পঁয়তাল্লিশ শ্লোকে বলা হল যে কেবল মন্ত্র উচ্চারণ আর জ্ঞানের অনুশীলনের দ্বারা ভগবানকে জানা যায় না আর ছেচল্লিশ শ্লোকে বলা হচ্ছে ভগবান আত্মভাবিত যশানো অনুগৃহান ভগবানের কৃপা হলে ভগবানকে জানতে পারবে আর ভগবানের কৃপা কি করা হবে যদি ভগবত ভক্তিতে যুক্ত হই তবে অনেক বড় তাৎপর্য তিন পৃষ্ঠা তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জ্ঞানীরা ভগবানকে জানতে অক্ষম তেমনি এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যারা বৈদিক আচার সকাম কর্মের অনুষ্ঠান করে তারাও ভগবানকে দর্শন করতে অক্ষম এই দুটি শ্লোকে কর্মী ও জ্ঞানীদের ভগবানকে জানার অযোগ্য বলে বর্ণনা করা হয়েছে শিলরূপগোস্বামী বলেছেন মানুষ যখন জ্ঞান ও কর্মের আবরণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয় ভিলাসিতা শূন্যম অভিলাষ থাকবে না আর জ্ঞান কর্ম অনাবৃতম জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা যেন ভক্তিটা আবৃত না হয় মুক্ত হয়ে শুদ্ধ ভক্তিতে যুক্ত হতে পারেন এই শ্লোকে আত্মভাবিত শব্দটি ইঙ্গিত করে যে কেউ যখন নিরন্তন ভগবানের কথা চিন্তা করেন তখন ভগবান তার মনে জাগরিত হন শুদ্ধ ভক্ত সর্বদা ভগবানের শ্রীপাদ চিন্তা করেন সবই মন কৃষ্ণ পদারবিন্দায় শুদ্ধ ভক্ত ক্ষণিকের জন্য ভগবানের চিন্তায় মগ্ন না হয়ে থাকতে পারেন না নিরন্তর ভগবানের এই কথা ভগবানের এই চিন্তার কথা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সতত নাম সর্বদাই ভগবানের সেবায় যুক্ত ভজতাং প্রীতিপূর্বক এটি হচ্ছে ভক্তি প্রীতিপূর্বক ভগবানের ভজন আর ভগবানের সেবায় যুক্ত ভগবান যেহেতু ভক্তের অন্তর থেকে তাকে নির্দেশ দেন তাই ভক্ত সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হন বৈদিক আচার অনুষ্ঠানগুলিকেও জড়জাগতিক কার্যকলাপ বলে মনে করা হয় কারণ এই সমস্ত কার্যকলাপের আবরণ কেবল দেবলোকে উন্নীত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে দেবতাদের সেবা করলে দেবলোকে যাবে আমার সেবা করলে আমার কাছে আসবে ভগবান বলেছেন কিন্তু আমরা তো বলে দিই যারই সেবা করো সব এক না ভগবান কী বলছেন জান্তি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূত তেজ্যা যান্তি মজ্জাজি নহু পিমাম যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে জন্মগ্রহণ করে যারা ভূতভেদ এবং পিসাজের পূজা করে তারা তাদের মধ্যে জন্মগ্রহণ করবে যারা পিতৃদের পূজা করে তারা পিতৃ লোকে যাবে আর যারা আমার পূজা করে তারা আমার সঙ্গে বাস করবে আত্মভাবিত শব্দটি এও ইঙ্গিত করে যে ভক্ত সর্বদা বদ্ধজীবদের উদ্ধারের জন্য ভগবানের বাণী প্রচার করেন ষড় সম্বন্ধে বলা হয়েছে নানা শাস্ত্র বিচার নৈকনি সদ্ধর্ম সদ্ধধর্ম সংস্থাপকও লোকা নাম হিতকারিণ ভগবানের ভক্ত সর্বদা চিন্তা করেন কীভাবে অধপতি বদ্ধজীবদের উদ্ধার করা যায় কৃপাময় ভক্তদের দ্বারা বদ্ধজীবদের উদ্ধারের প্রচেষ্টায় প্রভাবিত হয়ে পরমেশ্বর ভগবান তার অহিতুকী কৃপার দ্বারা মানুষের দিব্য জ্ঞান প্রকাশ করেন ভক্ত যখন অন্ন ভক্তের আশীর্বাদ লাভ করেন তখন তিনি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের কার্যকলাপ থেকে মুক্ত হন ব্রহ্মসিংহিতায় প্রতিপন্ন করে বলা হয়েছে বেদ দুর্লভম পরমেশ্বর ভগবানকে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের মাধ্যমে উপলব্ধি করা যায় না অদুর্লভম আত্মভক্তও কেবল ঐকান্তিক ভক্তের ভক্তই ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন এই জড়জগৎ ভগবানের সৃষ্টি এবং জীবেরা এখানে এসেছে সুখ করার জন্য বিভিন্ন বিধিনিষেধ অনুসারে বৈদিক নির্দেশাবলী তাদেরকে পথ প্রদর্শন করে এবং বুদ্ধিমান মানুষ এই সমস্ত উপদেশের সৎ ব্যবহার করে এইভাবে তারা নির্বিঘ্নে তাদের জড়জাগতিক জীবন উপভোগ করে কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে মাইক এবং নিজের চেষ্টায় মায়ের এই বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন সাধারণ মানুষেরা জড়জাগতিক কার্যকলাপে ব্যস্ত যখন তাদের কিছুটা উন্নতি সাধন হয় তখন বৈদিক অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সে যখন সম এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি বিত শ্রদ্ধা হয় তখন সে পুনরায় জড়জাগতিক কার্যকলাপে ফিরে আসে এভাবে বৈদিক আচার অনুষ্ঠানের অনুগামীগণ এবং জড়জাগতিক কার্যকলাপের অনুগামীগণ উভয়ই জীবনে আবদ্ধ এই সমস্ত মানুষেরা শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের কৃপায় ভগবত ভক্তির বীজ প্রাপ্ত হয় সে কথা চৈতন্য চরিতামিতি প্রতিপন্ন হয়েছে গুরু কৃষ্ণপ্রসাদে পায় ভক্তি লতা বীজ কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হন তখন তা আর তিনি জড়জাগতিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন না মানুষ যখন বিভিন্ন উপাধির আবরণে আচ্ছাদিত থাকে তখন সে ভগবৎ ভক্তিতে যুক্ত হতে পারে না এই সমস্ত উপাধি থেকে মুক্ত হৈ সৰ্ব উপাধি বিনিৰ মুক্ত বিশুদ্ধ ইন্দ্ৰিয়াৰ দ্বাৰা ভগৱানে সেৱা কৰাৰ জন শুদ্ধ হ'ব হয় ঋষি কে নহি কি এইবন ভক্তি উচ্চতে বিশুদ্ধ ইন্দ্ৰিয়াৰ দ্বাৰা ভগৱানকে ভগৱানৰ সেৱা কেৱল হয় ভক্তিযোগ বা ভগৱত ভক্তি নিষ্ঠাবান ভক্ত সর্বদাই প্রতিটি জীবের হৃদয় বিরাজমান পরমাত্মার সহায়তা প্রাপ্ত হন সে সম্বন্ধে গীতায় বলা হয়েছে ভগবান নিজেই বলেছেন সতত সততযুক্তানাম ভজতা পূর্বকম দাদামি বুদ্ধিযোগম তম যে নমাম উপজান্তি তে ভগবান তার ভক্তকে হৃদয় থেকে বুদ্ধি প্রদান করেন এবং অনুপ্রেরণা প্রদান করেন এটি হচ্ছে জলজগতের কলুষ থেকে মুক্ত হওয়ার স্তর সেই সময় ভগবত ভক্ত অন্য ভক্তদের সঙ্গে প্রীতির বন্ধনে আবদ্ধ হন এবং তার এই জড়জাগতিক কার্যকলাপ সম্পূর্ণরূপে নিবৃত হয় তখন তিনি ভগবানের অনুগ্রহ লাভ করেন এবং জড়জাগতিক সভ্যতার প্রতি বিতশ্রদ্ধ হন যার শুরু হয় বর্ণাশ্রম ধর্ম থেকে মানব সভ্যতার সর্বোচ্চ স্তর বর্ণাশ্রম ধর্ম থেকে মুক্ত হওয়ার কথা শ্রী চৈতন্য মহা বলেছেন তখন নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের নিত্য দাস বলে অনুভব হয় শ্রী চৈতন্য মহাপুরু স্বয়ং বলেছেন সেই পদ গ্রহণ করতে নাহম বিপ্র নচ নরপতি না পি না শূদ্র নাহং বরণী নচ গৃহপতি না বনস্ত কিন্তু পদ্ম পদ্মনিখিল পরমানন্দ পূর্ণ গপি পদ পদকমল দাস দাসানু দাস আমি ব্রাহ্মণ নই আমি ক্ষত্রিয় নই আমি শূদ্র নই আমি বৈশ্য নাই আমি ব্রহ্মচারী নই গৃহস্থ নেই বানপ্রস্থ নেই সন্ন্যাসী নই তাহলে আমি কে আমি ভগবান শ্রীকৃষ্ণ দাসের অনুদাস নিত্যদাস গুরু পরম্পরার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যা হচ্ছে চিহ্ন এই স্থিতিতে পৌঁছালে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় ভক্তি এবং সর্ব উপাধি মুক্ত সর্ব উপাধি মুক্ত ভক্তি आरेक श्लोक पढि तस्मा कर्मसु बहिष्मन मार्थ दृष्टिं कथा मार्थदृष्टिथा सत्र स्पर्शिसपिष्ट वस्सु तस्मा कर्मसु बहिष्मन मार्थ दृष्टिं मार्थदृष्टिकृ सत्र स्पर्शिस সস্পৃষ্ট বস্তুসু হে মহারাজ বহিষ্মান প্রাচীন বহিষৎ বা বহিষ্মান বৈদিক কার্যকলাপ অনুষ্ঠান অথবা সকাম কর্ম যতই শ্রুতিমধুর অথবা জীবনের পরম লক্ষ্য বলে মনে হোক করা হোক না কেন কখনই সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত হবেন না সেগুলি কখনই পরমার্থ বলে মনে করা উচিত নয় কিছু কর্মকাণ্ড কিছু নিজের সুবিধা উপলব্ধি করার জন্য লাভ করার জন্য এসব করা হয় কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় কেবল ভগবানের সেবা করুন ভগবানের পুজো কোনো প্রকার কর্মকাণ্ড দেবদেবীর পূজাতে আপনি উল্লসিত হবেন না কেবল ভগবান মাম একম শরণ কেবল কৃষ্ণ পূজা भगवद गीता द्वितीय अध्याय अध्याए बयालिस ए तेतालिस ते श्लोके बलाहछे जाम पुष्पिता वाचङप्दन्ती विपश्चित भेदवादरता पार्थ नान्नस्तिन कामात्मना सर्गपरा जन्म कर्म कर्मफलप्रदा क्रिया विशेष बहुलाम बहुला अल्पबुद्धि संपन्न मानुसरा भेदर पुष्पित पुष्पितवाणी प्रति অত্যন্ত আসক্ত যা স্বর্গলোকে উন্নতি উচ্চকূলে জন্ম বলবীর লাভ ইত্যাদি বিভিন্ন সকাম কর্ম অনুষ্ঠানের নির্দেশ দেয় ইন্দ্রিয় সুখভোগ এবং ঐশ্বর্যময় জীবন লাভের বাসনায় তারা বলে যে তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নাই তারা মনে করে এই দেবদেবীর পূজা করে স্বর্গে যাব ইন্দ্রিয় সুখভোগ উপভোগ করব। হ্যাঁ দেবদেবীর পূজা করতে গিয়ে একটু পাঁচ আঙ্গুলের সেবা করব। বিভিন্ন আঙ্গুল সেবা আছে না এক আঙুলের সেবা দুই আঙ্গুলের সেবা পাঁচ আঙ্গুলের সেবা হ্যাঁ এইগুলোই মনে করে জীবনের শ্রেষ্ঠ কিন্তু প্রহুপাত বিদেশে যখন প্রচার করছিলেন হ্যাঁ তারা মদ্যাস্ত মানে একটা যথেচ্ছাচার জীবন ছিল প্রহুপাত বললেন চারটা জিনিস বন্ধ করতে হবে অবৈধ সঙ্গ জুয়া নেশা এবং আমিষ ভক্ষণ এই চারটা জিনিস বন্ধ করতো তখন আমেরিকান লোক খিল খিল করে হাসছে অট্ট হাস্য করছে স্বামীজি এই চারটাই হচ্ছে আমাদের জীবনের আধার এই চারটা বাদ দিলে আমাদের থাকবে কি তখন স্বামীজি প্রভুপাত বললেন এর থেকে আমি উচ্চতর সাথ দেব হরিনাম কর সুখে থাকো বুঝছে স্বামীজি হরিনামের সুখটা কেমন তোমার যে এলএসডি বা মদ পান করো না তার রেস হয়তো এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা থাকে আর এই হরিনামের রেস আনন্দ বর্ধনম প্রতিম আস্বাদনম এই আনন্দের ছেদ নাই আনন্দের ঢেউ বাড়তে 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 বর্ধায়মান থাকবে এই বলে বলে বহুপা তাদেরকে বুঝিয়েছেন কখনো কি মত মদ পানের সঙ্গে হরিনামের তুলনা করা যায় যেহেতু তারা মদ পান করে ওইটুকুই বুঝে তাই তাদেরকে সেই স্তর থেকে বুঝিয়েছেন বহুপাল তারা মনে করতে এটাই শ্রেষ্ঠ তারা হিপি হয়ে গেছে বহুপাল তাদেরকে এই বৈদিক দর্শন গীতা ভাগবতমের জ্ঞান শুনিয়ে হরিনাম করিয়ে তাদেরকে দিব্য আনন্দ দিয়েছেন যার ফলে হাজার হাজার বিদেশি আমেরিকান জার্মানিজ ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান রাশিয়ান চাইনিজ মানুষ মায়াপুরে বাস করছেন তাদের ঐশ্বর্য জীবন পরিত্যাগ করে মাধুর্য আনন্দময় জীবনে তাদের জীবনকে প্রভাবিত করেছে সাধারণত মানুষ বৈদিক কর্মকাণ্ডে অনুমোদিত সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত একটু পূজা করব হ্যাঁ আমাদের সনাতন ধর্মে এটা একটু পূজা করব আর একটু ভালো মন্দ খাব ঘরে এসে উপভোগ করব। এটাই চায় তারা আসক্ত কেউ রাজা বহিষ্মানের মতো মহাযজ্ঞ অনুষ্ঠান করে স্বর্গলকে উন্নীত হওয়ার প্রতি আসক্ত হতে পারেন কিন্তু নারদমণি রাজা বহিষ্মানকে এই প্রকার সকাম কর্ম অনুষ্ঠান থেকে বিরত করার চেষ্টা করেছিল কেন গীতাই বলেছেন যেহেতু কর্মাণী সর্বাণী মহি সন্নস মত করা সমস্ত কর্ম বন্ধ করে কেবল আমার সেবায় যুক্ত হ না আমি একটু সাধ্য শান্তি করব আমি একটু দেবদেবীর পূজা করব হ্যাঁ খিচুড়ি ভক্তি করলে হবে না গীতা একদম কাটছাট ভগবান বলে দিয়েছেন সব কিছু পরিত্যাগ করে মাম একম মাম একম শরণাঙ্গ কেবল আমার কেবল আমার একার পুজো করতে হবে অন্য কারো পূজা করলে হবে না আমরা কি মনে করি কে কোন মন্দিরে কি ভক্তি করছে কি পূজা করছে অত যায় আসে না আমরা যাব প্রত্যেক মন্দিরে যে মন্দিরে যাব সেই মন্দিরের প্রশংসা করব আপনারাই ঠিক হুম ওদের ওদের এত রেস্ট্রিকশান এত কিছু যে আপনারই ঠিক এবারে আমাদের কাছে গেলে ওরা ঠিক না আপনারই ঠিক হ্যাঁ তাদের এই বক্তব্য আছে কেবল যাব একটু সুবিধা নেব খিচুড়ি খাবো আমরা সব খিচুড়ির বক্তব্য কে কোন ঠাকুরের পূজা করে ওতে যায় আসেন আমার জানারও দরকার নেই আমি জানিও না গীতা ভাগত পড়িয়ে না সব ঠিক আছে কে ছোট বড় না সবাই ঠিক আছে বাস কিন্তু গীতা ভাগবতম বারে বারে বলা হচ্ছে না চৈতন্য মহাপ্রভু মুকুন্দকে তিনি ত্যাগ করেছিলেন তার নিত্য পার্শ্বদ খুব সুন্দর গায়ক ছিলেন মুকুন্দ কিন্তু মুকুন্দর অভ্যাস ছিল সবার সঙ্গে মিশতেন মহাপ্রভু বললেন এই মুকুন্দ খটিয়া ভক্ত ওর আমি মুখ দেখব না তাকে ত্যাগ করেছিলেন এ শাস্ত্র প্রমাণ শাস্ত্র পড়ে জানুন এবং একটা লাইন ধরুন ব্যাস একটা লাইন সঠিক লাইন আর এই সঠিক লাইন ধরতে গেলে আপনাকে গীতা ভাগবতম পড়তে হবে তা নাহলে সঠিক লাইন আপনি কোনো তর্কের দ্বারা কারো বিচারের দ্বারা ধরতে পারবেন না মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান জীবেরে কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরা। স্বাভাবিকভাবে আমরা ভগবানের প্রতি ভক্তি নেই ভগবানকে কিভাবে পূজা করতে কিছু জানি না তো শাস্ত্র পড়ে জানতে হবে শাস্ত্রকে বলা হয় মাতা ভগবান হচ্ছেন পিতা যেরকম পিতার পরিচয় মা বলে দেন মা শেখান এ তোর বাবা এ তোর বাবা মা বলতে পারে কিন্তু মা ছাড়া এই দুনিয়ায় কেউ জানে ভগবান জানেন কেউ জানে না যে আমার পিতাকে কার শুক্রাণু বীর্যের দ্বারা আমার জন্ম হয়েছে মা জানেন প্রশ্ন হচ্ছে যেরকম পিতার পরিচয় মাতা বলতে পারেন তাই পরম পিতা ভগবানের পরিচয় শাস্ত্র মাতা আপনাকে দেবেন তাহলে আর না সব পড়েছি পড়াশোনা করি না যেখানে যাই একটু নমনম করি নমনম আর একটু মায়ের একটু ধ্বনি দেবে ব্যাস ভক্তি হয় তাই প্রভুপাদ বলেছেন আমি সাধারণ মঠ মন্দিরের মতো আমি আশ্রম বানাইনি লোকে এসে শুধু ধূপ ঘুরিয়ে পূজা করবে না আমার আশ্রম হচ্ছে এজুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্টভাবে শিখবে লোকে ধর্ম শিখবে ভক্তি করা শিখবে পূজা করা শিখবে ভগবানকে ভোগ লাগানো শিখবে ট্রেনিং দেওয়া হচ্ছে তাই বলছেন যে কেবল কর্মকাণ্ড যজ্ঞ অনুষ্ঠান করে ভগবানকে পাওয়া যায় না তিনি এখানে সরাসরি বলেছেন কখনো এই প্রকার অনিত্য লাভের অভিলাষী হবেন না আধুনিক সভ্যতায় মানুষ বিভিন্ন বৈন্য বৈজ্ঞানিক পন্থার দ্বারা জোড়া প্রকৃতির সম্পদগুলি উপভোগ করতে অত্যন্ত আগ্রহী কিন্তু এটি প্রকৃত উন্নতি নয় তা কেবল শুনতেই মধুর লাগে যদিও এই প্রকার কৃত্রিম পন্থায় আমরা তথাকথিতভাবে উন্নতি সাধন করছি কিন্তু আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বিস্মিত হয়েছি তাই ছিল ভক্তিবিনোথ ঠাকুর বলেছেন বিদ্যা সব মায়ার বৈভব তোমার ভজনে বাধা এই লোকে আমরা অন্যান্য লোকে জীবনের যে ক্ষণিক সুখ অনুভব হয় তা অলিক কারণ তার জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পর্শ পর্যন্ত করতে পারে না জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রকৃত আলোয় ধামে ফিরে যাওয়া জীবনের সেই প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞানতাবশত মানুষ হয় স্থূল ও কার্যকলাপ বা বৈদিক আচার অনুষ্ঠানে প্রবৃত্ত হয় রাজা বহিষ্মানকে এখানে অনুরোধ করা হয়েছে এই প্রকার কার্যকলাপের প্রতি আসক্ত না হতে বেদে উল্লেখ করা হয়েছে যে এই প্রকার কার্যকলাপের প্রতি আসক্ত না হতে বেদে উল্লেখ করা হয়েছে যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য আর্য সমাজ নামক একটি সংস্থা বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের উপর অত্যধিক গুরুত্ব দেয় কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যজ্ঞ অনুষ্ঠান মাইক প্রকৃত মানব জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত ভক্তি বা কৃষ্ণ ভক্তি বৈদিক ক্রিয়াক্লবের অনুষ্ঠান অবশ্যই অত্যন্ত আকর্ষণীয় শ্রুতিমধুর কিন্তু সেগুলো জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করতে পারে না করে না কলিযুগের জন্য একমাত্র একটাই যোগ্য হরিনাম হাততালি দিয়ে কীর্তন কর মহাপ্রভু বলছেন কলিযুগের সাধন হচ্ছে কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম গাও কৃষ্ণ নাম কীর্তন করো কৃষ্ণ নাম জপ করো ভজ কৃষ্ণ কেবল কৃষ্ণ পূজা করুন যা খাবেন কৃষ্ণকে নিবেদন করে খাবেন আর কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড়ুন এটা হচ্ছে কলিযুগের ধর্মের লক্ষণ এই তিনটা কাজ যদি কেউ করে তাহলে সে সঠিক ধর্মের লাইনে রয়েছে কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো আজকে অনেক রাহাত হয়ে গেছে আজকে আরও আজকে আর প্রশ্ন উত্তর নিচ্ছি না তো কালকে আবার দেখা হবে ভাগবত রসমাধুরী ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন শুভরাত্রি